नमस्कार बंधुरा, आमी आज के आबार एक रेसिपी निये एसेछि। दारुण एक रेसिपी, मोचार पातुड़ी करब। चलुन किभाबे करी, खूब सहजे रेसिपिटा हो जाए। तार जन्य प्रथमे आमी एकटा मसला बेटे निएछि। आमी एखाने 2 चामच सर्षे निएछि, सादा सर्षे, 1 चामच कालो सर्षे निएछि आर पोस्त बेटे निएछि, 2 चामच पोस्त बेटे निएछि। एबार लंका कुचि आमी एखाने झालटा आपनादेर परिमाण अनुयायी देबेन। আমি এখানে 4টে লঙ্কা ইউজ করেছি। আর এখানে প্রথমে দিয়ে দিলাম নারকেল গুঁড়া, আর 2 চামচ আমি এখানে ছাতু দিচ্ছি। ছাতুটা দেওয়ার ফলে এটা মাখাটা একটু গাঢ় হবে, তার জন্য ছাতুটা দেওয়া হয়। 2 চামচ এখানে ছাতু ইউজ করেছি। এবার আমি যে মোচাটা সিদ্ধ করে, আগে থেকে মোচাটা অবশ্যই ছোট করে কাটবেন। মোচাটা সিদ্ধ করে আমি একটু ম্যাশ করে নিয়েছিলাম, হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে। এবার সেটাও দিয়ে দিলাম। এবার পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ আর সর্ষের তেল, চিনি সবই দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে আদা, আমি বাটিনি কিন্তু আদা কুচিয়ে দিয়েছি, যাতে মুখে লাগলে ভালো লাগবে, তার জন্য আদা কুচিয়ে দিয়েছি। আপনারা বেটেও দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ লবণ ইউজ করলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করার কোনো দরকার হবে না। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। নারকেল দেওয়া আছে বলে নারকেলটা আমার মিষ্টি, তার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করছি, 1/2 চামচ আমি চিনি দিয়ে দিলাম। এবার সর্ষের তেল পরিমাণ অনুযায়ী দেব। আমি পরিমাণ অনুযায়ী 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মাখতে হবে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবার আমি ভালো করে সব কিছু, মাখাটাই মেন, সব কিছু ভালো করে এবার মেখে নিতে হবে। সব মশলা দিয়ে ভালো করে মোচাটা মাখতে হবে। মেখে আমি 15 মিনিট রেখে দেব, তারপরে আমি বাকি কাজটা করব। যারা নতুন বন্ধু, নতুন সদস্য, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখতে পারেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। মোচার পাতুড়ি আপনারা লাউ পাতা, কুমড়ো পাতা বা কলা পাতায় করতে পারেন। আমি কুমড়ো পাতায় করছি, পাতাটাও খাওয়া হয়ে যায়। কুমড়ো পাতা বা লাউ পাতায় করলে পাতাটাও কিন্তু খাওয়া যায়। দেখুন আমার একটা হয়ে গেছে, আবার আমি আপনাদের কাছে করছি। পাতাটা ভালো করে ধুয়ে হাত দিয়ে একটুখানি জলটা চেপে নেবেন, তাহলেই পাতাটা কিন্তু নরম হয়ে যায়। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে যে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, মোচাটা মেখে রেখে দিয়েছিলাম, সেটা ভালো করে দিয়ে পাতাটা চারিদিক থেকে মুড়ে দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। একদম খুব সহজে হয়ে যায়। এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর কিছুই লাগবে না। মোচার পাতুড়ির সাথে আরও কোনো আইটেম লাগবে না। গরম ভাতের সাথে এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে। মোচা তো সবসময় একরকম খেতে ভালো লাগে না, এইভাবে একবার পাতুড়ি করে খান এবং খাওয়ান, সকলের ভালো লাগবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি। আমি আর একটাও দেখাচ্ছি আপনাদের কাছে কীভাবে করতে হচ্ছে। দেখুন প্রথমে পাতাটা নিয়ে নিলাম, এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু চেপে চেপে দেব চারিদিকে, তারপরে পাতাটা মুড়িয়ে দিচ্ছি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে কিন্তু শেয়ার করবেন যদি ভালো লাগে। এবার আমি সুতোটা দিয়ে দেখুন পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা আমি করে নেব। একমাত্র কাঁচকলার মোচাতে কিন্তু এরকম পাতুড়ি করবেন না, কারণ কাঁচকলার মোচা কিন্তু তিতো হয়। তার জন্য কাঁচকলার মোচা বাদে আর বাকি সব মোচাতে করতে পারেন। যেমন কাঁচকলা বাদে আছে পাকা কলা, বিচি কলা,
এইসব মোচাতে কিন্তু আপনারা এই পাতুড়িটা করতে পারেন, কিন্তু কাঁচকলার মোচাতে অবশ্যই করবেন না, তাহলে বেশি তিতকুনে ভাব থাকবে। দেখুন আমার সবকটা বাঁধা হয়ে গেছে, পাতুড়ি সবকটাই হয়ে গেছে। এবার আমি একটা প্যানে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদমই অল্প, আমি 1.5 চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। মাপ অনুযায়ী আমার 1.5 চামচ হবে, ছোট চামচের 1.5 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বা চারিদিকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি, তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি পাতুড়িগুলো দেব না। একদম অল্পই তেল লাগছে দেখতেই পাচ্ছেন। অবশ্যই সর্ষের তেলে করবেন, কিন্তু পাতুড়ির সর্ষের তেলেই বেশি ভালো লাগে, অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে যে পাতুড়িগুলো বেঁধে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর পাতাতে করলে একটাই লাভ হয়, পাতাটাও খাওয়া হয়ে যায়, এই একসাথে মেখে পাতাটাও খাওয়া যায়, কিন্তু কলা পাতায় করলে পাতাটা ফেলে দিতে হয়। আপনারা যেটা ভাল লাগে সেই পাতাতেই করতে পারেন, কিন্তু টেস্ট কোনোভাবেই বদলাবে না। কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি পাতা, যে পাতুড়িগুলো বেঁধে রেখেছিলাম দিয়ে আমি ঢেকে দেব। কিছু দিয়ে দিলাম, সব কটা দিয়ে নিয়ে অল্প কটা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে দিলে মজে যাবে পাতাগুলো, আর খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য ঢেকে রেখেছি। এবার আমি ঢাকনাটা খুলছি, দেখুন এবার আমি উল্টে দিচ্ছি, এই পাশটা উল্টে দিলে ওই পাশটা নরম হয়ে গেছে অনেকটাই, আমি এবার উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে আমি করব, তাহলে দেখবেন খুব সহজে পাতা, এমনি পাতা তো নরম হয়ে যাবে, ভাপে ভাপে করলে তাড়াতাড়ি হয়ে যায়, ঢেকে ঢেকে করলে। দেখুন কতটাই নরম হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখেছিলাম, এবার ঢাকনা খুলে দিয়েছি, দেখুন কতটা মজে গেছে পাতাটা। আর চেপে চেপে দেবেন একটুখানি মাঝে মাঝে, আবার উল্টে দিচ্ছি, এবার আর ফাঁকা হয়ে গেছে অনেকটা জায়গায়, এখানে আমি আর একটা পাতুড়ি দিয়ে দেবো, অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ মজে যাচ্ছে বলে অনেকটা জায়গা বেরিয়ে যাচ্ছে প্যানে, আমি আর একটা পাতুড়ি এর সাথে দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ কিন্তু আমার হয়ে এসেছে, দেখলে বুঝতেই পাচ্ছেন। কোনো গেস্ট আসলে আপনারা এরকম করে মজার পাতুড়ি করে দিতে পারেন, খুবই ভালো লাগবে এবং আপনাদের প্রশংসা করবে। আর বাচ্চারা তো এমনি সবজি খেতে পছন্দ করে না বা মোচা খেতে পছন্দ করে না, এ তাদেরকেও এইভাবে করে দিতে পারেন, অবশ্যই তারা কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। আমি আর দুটো দিয়ে দিলাম, কারণ এইগুলো আমার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, তার জন্য আর দুটো দিয়ে দিয়ে আমি করে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, দেখলে বুঝতেই পাচ্ছেন 2 পিঠ একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি আর বলছি তেল দিইনি, যেটুখানি তেল দিয়েছিলাম ওটুখানি তেলেই আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো।